আসসালামু আলাইকুম সবাইকে, সায়েন্স সামেশনের পক্ষ থেকে আমি আরিফ শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওতে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিস নিয়ে কথা বলার কারণে বিখ্যাত ইতালীয় দার্শনিক জিওর্দানো ব্রুনোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, যে ব্যাপারকে সমর্থন করার কারণে বিখ্যাত গণিতজ্ঞ এবং দার্শনিক গ্যালিলিও গ্যালিলি তার জীবনের শেষ কয়েকটি বছর অন্ধকার কারাগারে বসবাস করেছেন, যে ব্যাপারটি নিজে উদ্ঘাটন করেও আমৃত্যু সেটাকে প্রকাশ করার সাহস করেন নিকোলাস কোপার্নিকাস। আমরা আজকে কথা বলবো সৌরজগতের হেলিওসেন্ট্রিজম মডেল নিয়ে। প্রথমেই বলতে চাই হেলিওসেন্ট্রিজম কী। হেলিওসেন্ট্রিজম হচ্ছে এমন একটি মডেল যেখানে মনে করা হয় মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে সূর্য এবং তার চারিদিকে সমস্ত গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করতেছে। হেলিওসেন্ট্রিজমের বিপরীতে যে মডেলটি রয়েছে এটিকে বলা হয় জিওসেন্ট্রিজম। জিওসেন্ট্রিজমের মূল কথা হলো মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী এবং সব কিছু, যেমন সব গ্রহ নক্ষত্র পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এ ব্যাপারে আলোচনা শুরু করার জন্য প্রথমে আমরা যেতে চাই গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছে। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম মহাবিশ্বের জিওসেন্ট্রিজম মডেলের প্রবর্তন করেন। তিনি বলেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং সব কিছু পৃথিবীকে কেন্দ্র করে এর চারিদিকে আবর্তন করতে থাকে। যদিও পরবর্তীতে খ্রিস্টপূর্ব 3rd শতাব্দীতে আরেকজন গ্রিক দার্শনিক অ্যারিস্টারকাস, তিনি বলেন যে না, পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে, সাথে সাথে নিজ অক্ষেও আবর্তন করে। এই কথাটি যদিও এখন সত্য বলে প্রমাণিত, কিন্তু দীর্ঘ প্রায় 2000 বছর এই কথাটিকে উপেক্ষা করা হয়েছে। অ্যারিস্টারকাস ইভেন এটাও বলেন যে পৃথিবী প্রতিদিন তার নিজ অক্ষে একবার আবর্তন করে এবং বছরে সূর্যের চারিদিকে একবার আবর্তন করে। কিন্তু আমরা সবাই জানি যে অ্যারিস্টটল ছিল তৎকালীন গ্রিক সমাজের সবচেয়ে প্রভাবশালী একজন দার্শনিক, তাই সবাই অ্যারিস্টটলের মতবাদকেই বেশি প্রাধান্য দিয়েছিল, অ্যারিস্টারকাসের মতবাদ কেউ গ্রহণ করেন। পরবর্তীতে খ্রিস্টাব্দ 2nd শতকে রোমানীয় ইজিপসীয় দার্শনিক টলেমি, তিনি অ্যারিস্টটলের জিওসেন্ট্রিক মডেলকে সমর্থন করেন এবং এর সমর্থনে ব্যাখ্যা প্রদান করেন, যেটি টলেমিক মডেল নামে পরিচিত ছিল। এই মডেলে তিনি বলেন যে মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করে পৃথিবী এবং এর চারিদিকে সমস্ত গ্রহ নক্ষত্র আবর্তন করতে থাকে, এবং তিনি আরও বলেন যে পৃথিবী হচ্ছে স্ট্যাবল, পৃথিবীকে কখনো মুভ করা যায় না, বা পৃথিবী কখনো নিজের জায়গা থেকে অবস্থান পরিবর্তন করে না, পৃথিবী হচ্ছে স্ট্যাবল স্ট্যাটিক, এবং সব কিছু এই স্ট্যাটিক স্ট্যাবল পৃথিবীকে কেন্দ্র করে চারিদিকে আবর্তন করতে থাকে। খ্রিস্টাব্দ 5th শতকে আরেকজন রোমান দার্শনিক মার্টিনাস ক্যাপেলা, তিনি বলেন যে শুক্র এবং মঙ্গল পৃথিবীকে কেন্দ্র করে নয়, বরং সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তবে তিনি পৃথিবী আসলে স্ট্যাবল নাকি কাউকে কেন্দ্র করে ঘুরতে থাকে সে ব্যাপারে কোনো কিছু ব্যাখ্যা করেন। ইন্ডিয়ান দার্শনিক আর্যভট্ট, তিনি আবার বলেন যে না, পৃথিবী স্ট্যাটিক নয়, বরং পৃথিবী নিজ অক্ষের চারদিকে আবর্তন করে। টলেমির জিওসেন্ট্রিক মডেল প্রথম প্রাতিষ্ঠানিকভাবে বাধাপ্রাপ্ত হয় মুসলিম বিজ্ঞানীদের দ্বারা। প্রথম দিকে মুসলিম দার্শনিকরা টলেমির যে জিওসেন্ট্রিক মডেল সেটাকে গ্রহণ করেন এবং এই মডেলের উপর বেস করেই
আল বাতানি নামে একজন মুসলিম দার্শনিক, তিনি দেখান যে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব বিভিন্ন সময় পরিবর্তন হয়। পরবর্তীতে খ্রিস্টাব্দ দশম শতকে আল সিজ্জি এবং আল বেরুনি তারা বলেন যে না, পৃথিবী স্টেবল নয়, বরং এটা কি নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে। ইভেন ওই সময়ে একটা সুস্পষ্ট ডায়াগ্রাম আঁকার মাধ্যমে আল বেরুনি পৃথিবীর বিভিন্ন সময়কার অবস্থানের উপর ভিত্তি করে পৃথিবী এবং সূর্যের অবস্থানের যে পরিবর্তন সেটা বোঝানোর চেষ্টা করেন। 1028 সালে মুসলিম দার্শনিক ইবনে আল হাইতাম তার বিখ্যাত গ্রন্থ আল সুখুক আলা বাতালামিউস অর ডাউট কনসার্নিং টলেমি নামে একটি বই প্রকাশ করেন এবং এই বইয়ে টলেমির জিওসেন্ট্রিক মডেলকে সমালোচনা করেন। মুসলিম দার্শনিক নূর আদ্দিন আল বিত্রুজি 1200 খ্রিস্টাব্দে প্রথম নন টলেমিক বা হেলিওসেন্ট্রিক মডেল প্রদান করেন, যে মডেলের মূল কথা ছিল মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী নয় বরং সূর্য এবং পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে। এবং পরবর্তীতে পার্সিয়ান স্কুল অফ অ্যাস্ট্রোনমি, যেটার নাম ছিল মারাঘা স্কুল অফ অ্যাস্ট্রোনমি, সেখানে নন টলেমিক মডেলকে অথবা হেলিওসেন্ট্রিক মডেলকে প্রাধান্য দিয়ে শিক্ষা প্রচার করা হয়, যেখানকার অন্যতম ছাত্র ছিল আল কাতিবি, আল উর্দি, আত্তুসি। এবং এই বিখ্যাত ব্যক্তিরা তারা পরবর্তীতে 1300 খ্রিস্টাব্দে নন টলেমিক মডেলকে ইউরোপে প্রচার এবং প্রসার করার ব্যাপক চেষ্টা করেন। পরবর্তীতে 1500 খ্রিস্টাব্দে ইতালির বিখ্যাত চিত্রশিল্পী এবং দার্শনিক লিওনার্দো দা ভিঞ্চি তিনি বলেন ইল সোল নন সি মুভে, যেটার ইংরেজি অর্থ দাঁড়ায় দ্য সান ডাজ নট মুভ, অর্থাৎ তিনি প্রথম বলেন যে সূর্য মুভ করে না বা সূর্য তার অবস্থান পরিবর্তন করে না। প্রথম যিনি জিওসেন্ট্রিক মডেলের বিপরীতে হেলিওসেন্ট্রিক মডেলকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন তিনি হচ্ছেন পোলিশ বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। নিকোলাস কোপার্নিকাস তার বিখ্যাত গ্রন্থ দ্য রেভলিউশনিভার্স অরবিয়াম কো ইলাস্টিসিয়াম এই বইতে প্রকাশ করেন যে পৃথিবীর কেন্দ্র মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং তিনি বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করতে থাকে। তিনি এও বলেন যে পৃথিবীর দুই ধরনের মোশন আছে, একটা মোশন হচ্ছে তার নিজ অক্ষের চারিদিকে আর একটা হচ্ছে সূর্যের চারিদিকে। এবং তিনি বলেন যে সূর্য সহ বিভিন্ন নক্ষত্র, যেগুলো স্টার, সবগুলো হচ্ছে স্থির, আমরা এদেরকে গতিশীল মনে করি আমাদের আপেক্ষিক গতির কারণে, অর্থাৎ পৃথিবীর গতির কারণে আপেক্ষিকভাবে আমরা সূর্য এবং অন্যান্য নক্ষত্রকে গতিশীল বলে মনে করি। তো বলে রাখা ভালো যে নিকোলাস কোপার্নিকাসের বিখ্যাত বই দ্য রেভলিউশনিভার্স অরবিয়াম কো ইলাস্টিসিয়াম এটা প্রকাশিত হয় 1543 সালে, অথচ নিকোলাস কোপার্নিকাস এই বইটি লিখেছিলেন 1506 সাল থেকে 1530 সাল পর্যন্ত। এবং প্রথম তিনি এই বইটির মূল কথাগুলো প্রচার করা শুরু করেন ম্যানিফেস্টো আকারে 1514 সালের দিকে। কিন্তু যখন তিনি এই ম্যানিফেস্টো প্রচার করা শুরু করেন তখন তৎকালীন সমাজ ব্যবস্থা তাকে প্রচণ্ডভাবে বিরোধিতা করে, কারণ তৎকালীন ইউরোপের ক্যাথলিক খ্রিস্টানদের যে বাইবেল ছিল সেই বাইবেলের মূল কথার বিরোধী হয়ে যাচ্ছিল কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিজম, তাই তারা এটার বিরোধিতা করে। এবং এই বিরোধিতার কারণে কোপার্নিকাস তার জীবদ্দশায় এই হেলিওসেন্ট্রিজমের যে বই এটি প্রকাশ করতে পারেননি, বরং এই বইটি প্রকাশ করা হয় তার মৃত্যুর পরে। তৎকালীন বাইবেলে এমন কী ছিল যার কারণে পোপরা কোপার্নিকাসের ধারণা প্রচার করতে দেয়নি, উল্টা তার বইটাকে নিষিদ্ধ ঘোষণা করছিল, তা আমি একটু আলোকপাত করার চেষ্টা করতেছি। যেহেতু এটি একটি সেন্সিটিভ ইস্যু, তাই এক্স্যাক্টলি কী ছিল আমি সেগুলো আপনাদের পড়ে শোনায় আমি যা বুঝছি সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করব। ইন দ্য কিং জেমস বাইবেল ফার্স্ট ক্রনিকাল 1630 স্টেটস দ্যাট
দ্য ওয়ার্ল্ড অলসো শ্যাল বি স্টেবল দ্যাট ইট বি নট মুভড। অর্থাৎ এই অংশে বলা হচ্ছে ওয়ার্ল্ড কী হবে, স্টেবল হবে এবং এটাকে মুভ করা যাবে না। স্নামস 104.5 সেইজ দ্য লর্ড হু লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য আর্থ দ্যাট ইট শুড নট বি রিমুভড ফর এভার। এই অংশে বলা হচ্ছে লর্ড পৃথিবীর যে ফাউন্ডেশন বা মহাবিশ্বের যে ফাউন্ডেশন দাঁড় করাইছেন সেটাকে কখনোই রিমুভ করা যাবে না। Ecclesiastes 1.5 states that the sun also arises, the sun goes down and hurts to his place where he arose. অর্থাৎ এই অংশে বলা হচ্ছে যে সূর্য উদয় হবে এবং অস্ত যাবে, আবার নতুন করে তার আগের অবস্থায় পৌঁছায় যাবে যেখান থেকে সে উদয় হয়েছিল। তার মানে কি যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে উদয় হবে, অস্ত যাবে, অর্থাৎ তারা বুঝাতে যাচ্ছিল যে সূর্য পৃথিবীকে আবর্তন করবে। তাহলে পরিষ্কার বোঝা গেল যে কোপার্নিকাসের যে ধারণা সেই ধারণা কমপ্লিটলি কন্ট্রাডিক্ট করে তৎকালীন তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে। নিকোলাস কোপার্নিকাসের পরে 1587 সালে টাইকো ব্রাহে তিনি উভয় দিক ম্যানেজ করার একটা চেষ্টা করেন। তিনি বলেন যে মঙ্গল এবং শুক্র এটা সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু সূর্য এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে। কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিজম সমর্থন করে যিনি জীবনে সবচাইতে বেশি হারাইছেন অথবা যাকে সবচাইতে বেশি বলিদান দিতে হয়েছে তিনি হচ্ছেন ইতালির দার্শনিক জিওরদানো ব্রুনো। জিওরদানো ব্রুনো কোপার্নিকাসের এই মতবাদকে সমর্থন করেন। এই সমর্থন করার কারণে তৎকালীন সমাজ তার বিরুদ্ধে একটি বিচার প্রতিষ্ঠা করে এবং এই বিচার কার্যে পোপ ক্লিমেন্ট 8 তিনি জিওরদানো ব্রুনোকে বলেন যে তুমি বরং এটা প্রচার করবা যে পৃথিবী স্টেবল স্ট্যাটিক, উল্টা কথা প্রচার করবা না। যখন জিওরদানো ব্রুনো এটা প্রচার করতে অস্বীকৃতি জানায় তখন পোপ ক্লিমেন্ট 8 যে রায় প্রদান করেন সেটি শুনলে আপনাদের গা শিহরিত হয়ে যাবে। তিনি জিওরদানো ব্রুনোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং February 8, 1600 সালে জিওরদানো ব্রুনোকে হেলিওসেন্ট্রিজমের পক্ষে কথা বলার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখন পর্যন্ত হেলিওসেন্ট্রিজম অথবা জিওসেন্ট্রিজমের পক্ষে যত কথা বলা হয়েছে সব কিছুই ছিল হচ্ছে তত্ত্ব নির্ভর, কিন্তু 1609 সালে বিখ্যাত ইতালীয় দার্শনিক গণিতজ্ঞ এবং বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি টেলিস্কোপ আবিষ্কার করেন এবং টেলিস্কোপ আবিষ্কারের পরে যখন তিনি মহাকাশ পর্যবেক্ষণ করতে যান তখন তিনি দেখেন যে না, নিকোলাস কোপার্নিকাসের কথাই সত্যি ছিল এবং পৃথিবী যে রোটেট করে সেটারও তিনি অনেক হদিস পান। তিনি স্পেশালি শুক্র এবং মঙ্গল যে সূর্যের চারিদিকে আবর্তন করে সেটা নিজ চোখে পর্যবেক্ষণ করেন এবং তারপরেই তিনি একটি চিঠি প্রেরণ করেন তারই বিশ্বস্ত এক ছাত্রের কাছে, যে চিঠিটি পরবর্তীতে লেটার টু দ্য গ্র্যান্ড ডাচেস ক্রিশ্চিনা নামে পরিচিতি পায় এবং এই চিঠিতে তিনি হেলিওসেন্ট্রিজমের সপক্ষে কথা বলেন এবং তার সপক্ষে অনেকগুলো যুক্তি পেশ করেন। যে কোনোভাবে এই কথাটা তৎকালীন রুলিং সমাজ পোপ সমাজের কাছে পৌঁছায় যায় এবং তারা গ্যালিলিও গ্যালিলির বিপক্ষে একটি ইনকুইজিশন বসায়। এই বিচার ব্যবস্থায় গ্যালিলিও গ্যালিলি নিজেকে এই বলে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি যা বলেছেন এটা কেবলমাত্র একটি থিওরিটিক্যাল ব্যাখ্যা, এটা তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা সঠিক হবে এর কোনো গ্যারেন্টি নাই, বরং হলি বাইবেলই সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তিনি এও বলেন যে পৃথিবীর উপরে বসে কোনো কিছু এমন কোনো এক্সপেরিমেন্ট করা সম্ভব না যেটাতে আসলে মহাবিশ্বের আকার এবং আকৃতি এবং এর আবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হয়। যদিও এই তার এই ব্যাখ্যা তৎকালীন পোপ সমাজকে সন্তুষ্ট করতে পারেনি, বরং তারা এক পর্যায়ে গিয়ে
গ্যালিলিও গ্যালিলিকে গৃহবন্দী করে রাখেন। তো বলা যায় গ্যালিলিও গ্যালিলি শুধুমাত্র হেলিওসেন্ট্রিজমের পক্ষে কথা বলার কারণে তার জীবনের শেষ কিছু সময় সম্পূর্ণ গৃহবন্দী আকারে বসবাস করেন এবং এত বড় একজন বিখ্যাত দার্শনিক গণিতজ্ঞ হওয়া সত্ত্বেও গৃহবন্দী অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। টাইক্রোব্রাহের একজন স্টুডেন্ট ছিল কেপলার। কেপলার 1609 থেকে 19 এই 10 বছর সময়কালের মধ্যে কোনো এক সময় তার বিখ্যাত কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন প্রকাশ করেন, যে ল প্রকাশ হওয়ার মাধ্যমে হেলিওসেন্ট্রিজম আরও সুন্দর এবং সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। কেপলার তার লতে বলেন যে গ্রহসমূহ সূর্যকে একটা ইলিপসের যে কোনো একটা ফোকাসে রেখে তার চারিদিকে আবর্তন করতে থাকে এবং এই আবর্তনকালে তারা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তিনি আরও বলেন যে গ্রহসমূহের পর্যায়কাল এর বর্গ হবে ইলিপটিক্যাল পাথের সেমি মেজর অ্যাক্সিসের ঘনফলের সমানুপাতিক। এই যে হেলিওসেন্ট্রিজম এবং জিওসেন্ট্রিজমের যে তর্ক, এই তর্কের অবসান ঘটে অনেকটাই 1687 সালে স্যার আইজ্যাক নিউটন দ্বারা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটি প্রকাশের মাধ্যমে। কারণ এই বইয়ে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ বিকর্ষ সম্পর্কে প্রথম ধারণা দেন এবং তিনি মহাকর্ষ সূত্র প্রদান করেন, যেটি কিনা আমরা অলরেডি জানি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যেভাবে আকর্ষণ করে, আকর্ষণের বল, আকর্ষণের মান, বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল ওদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এখানে উনি ব্যাখ্যা করতে সক্ষম হন যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে, আর আকর্ষণ করার কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার পরেও সে কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায় না, বরং স্ট্যাটিক এবং স্টেবলভাবে ঘুরতে পারে। তো বলা যায় এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল, যে আবিষ্কারের কারণে এতদিন ধরে চলে আসা বিতর্কের অবসান ঘটে এই 1687 সালে। এবং পরবর্তীতে আস্তে আস্তে কোপার্নিকাস এবং গ্যালিলিও গ্যালিলির যে সমস্ত ডকুমেন্ট সেগুলোকে ব্যান্ড তালিকা থেকে বাদ দিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও আমরা বর্তমানে জানি যে এই যে হেলিওসেন্ট্রিজম অথবা জিওসেন্ট্রিজম কোনোটাই আসলে প্রকৃতভাবে সত্য নয়, কারণ হেলিওসেন্ট্রিজম বলে যে মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে সূর্য এবং তার চারিদিকে গ্রহ নক্ষত্র আবর্তন করে। অথচ বর্তমানে আমরা জানি যে মহাবিশ্বের কেন্দ্র সূর্য নয়, বরং সূর্য মহাবিশ্বের কয়েক বিলিয়ন নক্ষত্রের মধ্যে কেবলমাত্র একটি। যদিও আমরা বর্তমানে এক্সপ্যান্ডিং ইউনিভার্স মতবাদ নিয়েই বেশি আলোচনা করা হয় এবং বর্তমান পৃথিবী মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে যে ধারণা সর্বসম্মতিক্রমে অ্যাকসেপ্ট করছে সেটাকে বলে দ্য বিগ ব্যাং থিওরি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আসলে কোন কোন স্পেসিফিক জিনিস নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে লিখলে আমি উপকৃত হব, আর সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।